أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. ইসলামের দৃষ্টিতে চিল্লাকোষি করা কতটুকু বৈধ? একজন মুসলিম, একজন মুমিন, সে কি ঘর ছেড়ে তাবলিগে নিসাব হাতে নিয়ে তাবলিগি জামাতের সাথে চিল্লাকোষি করতে পারবে? 40 দিনের জন্য ঘর ছেড়ে বাহিরে যেতে পারবে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে কি উত্তর পেতে পারি? তো কোরআনে কারিমের 5 নম্বর সুরা আল মায়দা এর 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে, হে রাসূল, তোমার রবের কাছ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তারই তুমি তবলিগ করো, এবং যদি তুমি তা না করতে পারো তাহলে তুমি তো তার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমের হিদায়ত করেন না, এটি নিশ্চিত কথা। তো কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে একজন মুমিন আর একজন মুসলিম, সে যখন যখন তবলিগ করবে তো তবলিগের জন্য তার কাছে গ্রন্থ থাকতে হবে এই কোরআন, আর এই কোরআন মতে সে মানুষকে তাবলিগ করবে, কোরআনের দাওয়াতকে সে পৌঁছে দেবে। এই কোরআনের দাওয়াতকে বাদ দিয়ে যদি নিজেদের পক্ষ থেকে কোনো গ্রন্থ নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায় তাহলে একজন মুসলিমের কাজ সেটা না। একজন মুসলিম কখনো কোরআনের বাহিরে কোনো গ্রন্থে তবলিগ করতে পারে না, একজন মুমিনও পারে না। আর এই বিধান আমরা কোরআনের মাধ্যম দিয়ে জানতে পারছি, কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতের দৃষ্টিতে। রাসুল চিরকাল তাবলিগ করেছেন, আমরা রাসুলের অনুসারী, আমরাও তাবলিগ করব, কিন্তু রাসুল কোরআনে তাবলিগ করেছেন, আমাদেরকেও কোরআনে তাবলিগ করতে হবে। কোরআনের বাহিরে কোনো গ্রন্থে তাবলিগ আমরা করতে পারবো না, এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য বিধান। আর রাসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, রাসুলকে আল্লাহ বলেছেন যে তুমি তাবলিগ করো যা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো রাসুল যদি কোরআনে তাবলিগ করে থাকেন, তো আপনি এবং আমি যদি রাসুলের অনুসারী হওয়ার দাবি রাখি, তাহলে আপনাকে এবং আমাকে শুধুমাত্র কোরআনে তাবলিগ করতে হবে, অন্য কোনো গ্রন্থে তাবলিগ আমরা করতে পারবো না।